টাইগারদের সাদা বলের দুই ক্যাপ্টেন এই মুহূর্তে খেলছেন না টেস্ট ক্রিকেট, তাই তাসমান পারের দেশ নিউজিল্যান্ড না এই দুই সিনিয়রের ঠিকানা মিরপুরের ইনডোর। অবসর নেওয়ায় নেই মাহমুদুল্লাহ রিয়াদ, আর ইঞ্জুরির কারণে খেলতে পারছেন না তামিম ইকবাল। ছবিতে এমন মিল মহব্বতের মতো, দুজনের আছে আরও একটা মিল। সুযোগ থাকা সত্ত্বেও দুজনের কাউকেই ড্রাফটের বাইরে থেকে সাইন করায়নি বিপিএল এর কোনো ফ্রাঞ্চাইজি। বিপিএল শুরু হওয়ার ঘোষণা আর ফ্রাঞ্চাইজি কনফার্ম হওয়ার পর থেকে গুঞ্জন ওঠে টি টোয়েন্টি ক্যাপ্টেনের ঠিকানা হতে যাচ্ছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। তবে সরাসরি চুক্তিতে রিয়াদ না, তারা দলে ভেড়ায় নাসুম আহমেদকে। পরিচয়টা একজন ক্রিকেটার কিংবা অধিনায়ক, যাই হোক ঘরোয়া ক্রিকেটে বিশেষ করে বিপিএলে বরাবরই রিয়াদ অসাধারণ। তবে কি রিয়াদের পথের কাটা সাম্প্রতিক ফর্ম? বিপিএলে ব্যাটসম্যান রিয়াদ দুর্দান্ত, 82 ম্যাচে 1800 বেশি রান, 26 গড় আর 120 স্ট্রাইক রেট। বাংলাদেশের উইকেট কন্ডিশন বিবেচনায় যে বেশ ভালো তার বলার অপেক্ষা রাখে না। বোলার রিয়াদও সময়ে অসময়ে রেখেছেন দারুণ অবদান, 43 উইকেটের সঙ্গে 7 কম ইকোনমি রেখেছে অলরাউন্ডার রিয়াদের কার্যকারিতার স্বাক্ষর। বিপিএলে অধিনায়ক হিসেবে বরাবরই নিজের ক্যাপ্টেন্সি মেধার স্বাক্ষর রেখেছেন ক্যাপ্টেন রিয়াদ। দলের বড় বড় তারকা না থাকা সত্ত্বেও কয়েকবার দলকে সেমিফাইনালে তুলেছেন, বরিশাল বুলসকে ফাইনালেও উঠিয়েছেন। তবে বিপিএলের শিরোপা না জিতলেও জিতেছেন এবছরে বঙ্গবন্ধু টি টোয়েন্টির শিরোপা। তাহলে রিয়াদকে নিয়ে কেন এত অনীহা? হয়তো সাম্প্রতিক ফর্ম আর দল হিসেবে টাইগারদের ব্যর্থতাই এর পেছনের কারণ। যদিও চলতি বছরে আন্তর্জাতিক টি টোয়েন্টিতে প্রায় 500 রান করেছেন এই ডানহাতি ব্যাটসম্যান, তবুও ফ্রাঞ্চাইজিগুলোর প্রথম পছন্দ নন রিয়াদ। ফ্রাঞ্চাইজিগুলোর প্রথম পছন্দ না হওয়া রিয়াদের মতো সিনিয়র ক্রিকেটারের জন্য বেশ কষ্টদায়ক। তবে সদা লড়াকু টি টোয়েন্টি ক্যাপ্টেন হয়তো এটাকেই দেখছেন নিজের জেদ হিসেবে, হয়তো নিজেকে নতুন করে প্রমাণের সুযোগ হিসেবেই দেখছেন, কেননা রাতের আধারের শেষে যে আলো আসে। আফনান পিয়াল, অলরাউন্ডার। ডিশ লাইনের মতো যখন তখন বিদ্যুৎ যাওয়ার সমস্যা আকাশে নেই, বাসায় বিদ্যুৎ থাকলে টিভিতেও চলবে আকাশ, তাহলে কবে নিচ্ছেন আকাশ?